দেখো মেয়ের দৃশ্য দেখো, কৃষ্ণ ভক্ত রাধা, এটা ছোট রাধা, ঠিক আছে? না আমি তো রাধা নই, চলো চুপ আজকে করো। ব্লগটা এখান থেকেই শুরু করলাম। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল বৃষ্টি রীতি কথা। আমি অরণ্যা নিয়ে চলে এসেছি আজকে একটা ব্লগ নিয়ে। তবে আজকের ব্লগটা কিন্তু একটা ইন্টারেস্টিং ব্লগ। আজকের ব্লগটা হচ্ছে, উল্টো দেখাচ্ছে, ওখানে উল্টো দেখাচ্ছে, কোরিয়ান নুডলস মেয়ের বায়না হয়েছে, ও এখন কোরিয়ান নুডলস খাবে, ঠিক আছে? রামেন খাওয়ার ইচ্ছে ছিল, তো ওর এখন হঠাৎ করে ইচ্ছে হলো কোরিয়ান নুডলস খাবে। আমি বলছি ভীষণ ঝাল, কিন্তু ও বলছে আমি ঝাল খাবো। তো চলো আমি এখন নুডলসটা বানিয়ে নিই। বানিয়ে নিই, ও আবার একটা বায়না ধরেছে কি শুধু ও একা খাবে না, তার সাথে আমাকেও খেতে হবে। তো আমি তো ঝাল খেতে অবভিয়াসলি ভালোই বাসি, তো তার সাথে ও এখন বায়না করছে, ওর সাথে আমাকে খেতে হবে। চলো দেখা যাক, নুডলসটা আমি বানিয়ে নিই তারপরে। কে কত ঝাল সহ্য করতে পারে উইদাউট জল, উইদাউট জল। ও আমার সাথে, ও এইটুকু পুটকা একটা মেয়ে আমার সাথে ঝাল চ্যালেঞ্জ করবে, মানে ভাবতে আমি কিন্তু লঙ্কা খেতে পারি, মামাও লঙ্কাই খেতে তো, মানে এই নুডলসটা আমি একবার খেয়েছি সত্যিকার, যারা খেয়েছো তারা তো জানো, কিন্তু যারা এখনো খাওনি তাদেরকে আমি বলছি নুডলসটা সত্যি খুব ঝাল, মানে ভীষণ ঝাল। মানে আমি এত ঝাল খাই, আমার তো রীতিমতো মানে মুখ টু গলা টলা পুরো জ্বলে যাচ্ছিল এতটাই ঝাল। হ্যাঁ ও খেয়েছে, ও টেস্ট করেছে। তো চল আমি একটু বানিয়ে নিই, ঠিক আছে? এমনি কিচ্ছু বানাবো না, শুধু জাস্ট জল দিয়ে এমনি সিম্পল সুপি সুপি নুডলস করবো, ঠিক আছে? তো চলো দেখতে থাকো। না সুপি করবে না, একসাথে বসে নিয়েছি দুজনে দুটো, ওর একটা আর আমার একটা, দুজনে দুটো বসে নিয়েছি, ফ্লেমটাও হাই দিয়ে দিয়েছি, হাই ফ্লেমে তাড়াতাড়ি হয়ে যায়। এই যে দুটো প্যাকেট দুজনের, তো মশলাগুলো একটু পরে দেব। চলো হয়ে যাক, হয়ে যাওয়ার পর তারপর তোমাদের কাছে আসছি, ঠিক আছে? টেস্ট বেশি হয় মশলা পরে দেওয়ার। এই দেখো পুরো রেডি হয়ে গিয়েছে, সেদ্ধ করার পর আমি মশলাগুলো দিয়েছি, তো এটা ওর জন্য, আর আমি একটু ঝাল বেশি খাবো বলে আমারটা একটু লঙ্কা গুঁড়ো দিয়েছি, ঠিক আছে? ওটাতে লঙ্কা গুঁড়ো দিইনি, এটা কারণ এটা অলরেডি প্রচন্ড ঝাল, দেখতে ফিকা ফিকা কিন্তু ভীষণ ঝাল, আর এতে আমি আর একটু লঙ্কা গুঁড়ো দিয়েছি। তো চলো ওর মুখ থেকে শুনতে থাকো এটা কেমন এখন খেতে লাগে, ঠিক আছে? তো চলো আমি ওটা নিয়ে যাই ওর কাছে। তোমাদের সাথে একটা মজার ঘটনা শেয়ার করি, বাবা ঝাল খেতে পারবি না, ঝাল দিস না। ও হচ্ছে মানে একটু নুডলস খেলে না, ও যে চপস্টিক খেতে পছন্দ করে, চপস্টিক খেতে ভালোবাসে, কিন্তু এখন চপস্টিকটা কোথায় রেখেছে আমি খুঁজেই পাচ্ছি না, যার জন্য কিসে করে খাচ্ছে তোমরা দেখো। দেখো চপস্টিক পাচ্ছে না বলে ও হচ্ছে যে ওই শিক কাবাব বানানোর যে স্টিক গুলো তাতে করে খাচ্ছে, ঠিক আছে? ও বলছে কিন্তু মানে কোনো ফক নেবে না, স্পুন নেবে না, কিছুই না, কিন্তু ওতে করেই খাবে। তো চলো খেয়ে দেখো কেমন লাগে বলে। এই দেখো বললে কেন, ডিলিট করে দেবো। আচ্ছা ঠিক আছে তুমি চলো খেয়ে দেখো। তো তার আগে আমি তোমাদেরকে একটা প্লিজ বলি, আমরা এটা একটু ঠান্ডা হতে থাক, ঠান্ডা হতে হতে আমি তোমাদেরকে একটা কথা বলি, যেমন রোজকার মতো বলি, যারা যারা আমার ভিডিওটা দেখছো প্লিজ একটু লাইক কমেন্ট করে দিও, তোমাদের কমেন্ট পড়তে সত্যিই খুব ভালোবাসা, তোমরা যেভাবে আমায় সাপোর্ট করছো এভাবে আমায় সাপোর্ট করো। তো আর আমার সমস্ত ভিউয়ার্সদের জন্য রইল আমার প্রচণ্ড ভালোবাসা, অনেক ভালোবাসা। আর যারা যারা আমার চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করোনি প্লিজ একটু সাবস্ক্রাইব করে দিয়ে আমাকে একটু সাপোর্ট করো। তো ঠিক আছে চলো দেখতে থাকো, এখন খাক খেতে থাকো কেমন লাগে। এখন ভীষণ গরম, এই সময় নামিয়ে আনলাম, তো একটু ঠান্ডা হোক তারপরে খা, মানে খাস। আমি হাঁপিয়ে যাচ্ছি জানো তো, কেন জানি না আজকে শরীরটা ভালো লাগছে না, কেন বুঝতে পারছি না, হাঁসফাঁস হাঁসফাঁস করছি। তো চলো দেখতে থাকো, দেখো চোর 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 চুরি করছে, চুরি করছে, চোর ধরা পড়ে গিয়েছে। ওর মনে হচ্ছে, ওরটা মনে হচ্ছে ঝাল কম হবে, সেই জন্য ঝাল নিচ্ছে। মামা ঝাল খেতে পারবি না, তুই আগে খেয়ে দেখ। এটা নিয়ে আমার 6 চামচ হচ্ছে, আর খেতে পারবি না, নিস না, তুই ওটা নিয়েই খা। কে আগে খেতে পারে ভিডিও তুলবো? না চ্যালেঞ্জ ভিডিও আজকে না, চ্যালেঞ্জ ভিডিও অন্য দিন করবো, আজকে তুমি খাও খেয়ে খেয়ে দেখো কেমন। তুমি খাও খাও খেতে থাকো, আমি দেখেছি অনেক ঝাল, ঠিক আছে খাও। না জল খেয়ে কে করতে পারে ওটা দেখবো, ঠিক আছে চলো খাও। জলের বোতল দেখতে পাচ্ছো কোথাও নেই, আমি তো খেতে যাবো।
চলো ও খেতে থাক, ঠিক আছে? জল খাওয়া যাবে না, মামা ইচ্ছে করে বেশি নিয়েছে নিজে ঝাল। আবার চিলি ফ্লেক্স দিও, আবার চিলি পাউডার দিও। জল খাওয়া যাবে না, সে যতই পেট ব্যথা করুক। তো চলো আমি একটু খেয়ে দেখি কেমন লাগে, ঠিক আছে? ঝাল মিশা ঝাল খেতে ভালোবাসি তো, তাই জন্য তাতেও ঝাল লাগছে বিশাল। লঙ্কা গুঁড়ো দেওয়াটা একদম ঠিক হয়নি, লঙ্কা গুঁড়ো না দিলেই ভালো হতো, ঠিক আছে? দেখতে পাচ্ছ জল চলে আসছে একেবারে। চলো খেয়ে নিই। ফান ফ্যাক্ট বলবো, খেয়ে নিয়ে পরে একটা কথা বলবো, শোনো না। দেখো তারা যদি নুডলস কে এরকম চাকুম 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 করে না খায়, তাহলে শেফরা বুঝতে পারে বা অন্য কেউ বুঝতে পারে ওই ডিশটা ভালো হয়নি। যদি এরকম করে যদি না খায়, তাহলে ওরা বুঝতে পারে যে এই ডিশটা ভালো হয়নি। আর আমরা এখানে বুঝতে পারি, ইস কিরকম বাজে ভাবে খাচ্ছে, বেকার। তো শুনে নিয়েছো, একেবারে একদম জ্ঞান দাত্রী, কত কিছু জানে। যার যা জানার ইচ্ছে শুধু আমাকে কমেন্টে জানিয়ে দেবে, ও সব আর অ্যানসার দিয়ে দেবে, সব প্রশ্নের উত্তর ওর কাছে আছে। গুগল বাবাজি আছে। তো ঠিক আছে চলো। বিশাল ঝাল, বিশাল। নাক থেকে জল চলে আসছে নাকি? মামা তোমার স্যুপ খাওয়া হয়ে গেলে একটু আমাকে দিও তো, আমি স্যুপটা খাবো তোমার চামচটা দিয়ে। আচ্ছা ঠিক আছে, শুনিয়ে না না উঠতে কার ভাল লাগে বলো তো, খেতে খেতে ঠান্ডা এসে গরম লাগছে না তোমার হাতে? ঝালের চুটে গরম ঠান্ডা সব একই হয়ে গেছে, তাই তো? আমি এটাকে হাতে করে তুলে নিয়ে নিয়েছি। বিশাল ঝাল লাগছে, বিশাল। আমি জল খাচ্ছি না। তো জল রাখলে আর পাচ্ছি না, তো আর ভিডিওটা বেশি বাড়াবো না। তোমাদের কেমন লাগলো বলবে, আমার জিভ মুখ টুক এগুলো পুরো জ্বলে যাচ্ছে, দেখো ঘাম দিচ্ছে, দেখো এই দেখো। তাহলে মামা হেরে গেল তো জল খেয়ে? পুরো ঘাম দিচ্ছে, মুখ টুক পুরো জ্বলে যাচ্ছে, একেবারে লাল হয়ে যাচ্ছে, আর জল লাগলে হচ্ছে না। আমি কিন্তু খাচ্ছি না। তো তোমাদের কেমন লাগলো ভিডিওটা একটু প্লিজ কমেন্ট করে জানিও। আর আজকের মতো টাটা। যাওয়ার আগে বলছি, যারা যেখান থেকে আমার ভিডিওটা দেখছো প্লিজ লাইক কমেন্ট করো, আর যারা যারা সাবস্ক্রাইব করেনি চ্যানেলটাকে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও, ঠিক আছে? আমার ভীষণ ভালো লাগছে, আমার মেয়ে কি বলছে একটু দেখো শুনে নাও, তারপর তারপর টাটা করে দিচ্ছি, টাটা। ও বল 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 কি বলছিস বল, স্টার্ট করেছো? হ্যাঁ বল। তো মাম্মা হেরে গেল নাকি জিতে গেল? আমি হেরে গেলাম, হেরে গেলাম। ও আমি এখনো কিন্তু জল খাইনি, বলেছিলাম না তোমার এই চিলি পাউডার তোমার ইউজ করে দেবে। টাটা বলে দে, টাটা বলে দাও, ঠিক আছে, টাটা।